কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলেছে দেখো, যদি y মাইনাস z প্রপোর্শনাল 1 বাই x হয়, z মাইনাস x প্রপোর্শনাল 1 বাই y হয়, আর x মাইনাস y প্রপোর্শনাল 1 বাই z হয়, তাহলে আমাদের ভেদ ধ্রুবক তিনটের সমষ্টি নির্ণয় করতে হবে। If y minus z proportional 1 by x, z minus x proportional 1 by y, and x minus y proportional 1 by z, then find the value of the addition of three non-zero constant. তাহলে দেখো কিভাবে করবো অঙ্কটা। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং অ্যাট দ্য সেম টাইম সোজা, খুবই সোজা। দেখো y মাইনাস z proportional 1 by x, এখন y মাইনাস z যদি প্রপোর্শনালটা তুলি তাহলে কে আসবে? ইকুয়ালস টু আসবে আর কনস্ট্যান্ট আসবে। তাহলে এটাকে আমি k1 নাম দিচ্ছি, কনস্ট্যান্টটা ফার্স্ট কনস্ট্যান্টটা হচ্ছে আমি k1। তাহলে k1 ইন্টু 1 বাই x, তাহলে এখান থেকে আমি যদি x-টাকে ক্রস গুণ করি x into y minus z কি করছি, এই যে x টা এটাকে ক্রস গুণ করে দিচ্ছি, করতেই পারি। তাহলে ওখানে q1 একা থেকে যাচ্ছে, তাহলে x into y minus z is equals to k1। এটাকে ইকুয়েশন 1 নাম দিলাম, এটাকে ইকুয়েশন 1 নাম দিলাম। ঠিক আছে, এটা কি ইকুয়েশন 1 নাম দিলে, তাহলে x ইজিকালস টু সরি k1 ইজিকালস টু কি পেলাম, x ইনটু y মাইনাস z, সাইডে লিখে দেবে, সাইডে এখানে লিখে দেবে, লিখবে যদি যেখানে k1 একটি অশূন্য ধ্রুবক রাশি, তাই না? বাংলায় যারা লিখছো তারা দেখো যেখানে k1 একটি অশূন্য ধ্রুবক রাশি, ইংলিশে ওয়াই k1 ইজ নন জিরো কনস্ট্যান্ট। একইভাবে যদি সেকেন্ড পার্টটাকে লিখি আমরা, জেড মাইনাস এক্স প্রপোর্শনাল 1 বাই ওয়াই, তাহলে জেড মাইনাস এক্স is equals to k2 into 1 by y, এই y-টাকে ক্রস গুণ করো, ক্রস গুণ করে দাও, তাহলে কি হবে k2 is equals to y into z minus x, k2 is equals to y into z minus x, k2 is equals to y into z minus x, এখানেও লিখবে k2টা একটি অশূন্য ধ্রুবক রাশি বা k2 হচ্ছে নন জিরো কনস্ট্যান্ট। অনেক সময় লাস্টে একবার লিখে অনেকে k1 k2 k3 আর নন জিরো কনস্ট্যান্ট, তো তোমরা পাশেই লিখবে, ঠিক আছে, তোমরা পাশাপাশি লিখবে, সাইডে লিখে দাও, যেখানে k2 একটি নন জিরো কনস্ট্যান্ট বা অশূন্য ধ্রুবক রাশি এখানে ব্র্যাকেটের মধ্যে, তাহলে এটাকে ইকুয়েশন 2 নাম দিচ্ছি, আগে এটাকে ইকুয়েশন 1 নাম দিলাম, এটাকে ইকুয়েশন 2। থার্ড যে কন্ডিশনটা রয়েছে, থার্ড যে কন্ডিশনটা x মাইনাস y প্রপোর্শনাল 1 বাই z, x মাইনাস y প্রপোর্শনাল 1 বাই z, ঠিক আছে, x মাইনাস y প্রপোর্শনাল 1 বাই z,
তাহলে এখানেও তাই একই রকম x minus y equals to তুলছি k1 k2 হয়ে গেল, এবার কি করবো k3 সাইডে লিখে দেবেন, k3 একটি অশূন্য ধ্রুবক রাশি নন জিরো কনস্ট্যান্ট, এখান থেকে k3 টাকে একা করো, এই z টাকে মাল্টিপ্লিকেশন করে তাহলে k3 is equals to z into x minus y, এটাকে ইকুয়েশন 3 নাম দেব। তাহলে এটা হলো আমার ইকুয়েশন 1, এটা হলো আমার ইকুয়েশন 2, এটা হলো আমার ইকুয়েশন 3। তাহলে ইকুয়েশন 1 2 3 এই তিনটেতে আমরা কে যোগ করে যদি দিই, অ্যাডিশন করে দিই, এই তিনটে ইকুয়েশনকে যদি আমরা অ্যাডিশন করে দিই, দেখো কি পাচ্ছি, ইকুয়েশন 1 প্লাস 2 প্লাস 3 করলে কি পাবো, k1 প্লাস k2 প্লাস k3 সমান সমান k1 এর ভ্যালু কত পেয়েছি, স্মৃতি বলো k1 এর ভ্যালু ইকুয়েশন 1 এ কত পেয়েছি, স্মৃতি দেখে বলো, x into y minus z, তাহলে k1 এর ভ্যালু কত হচ্ছে x into y minus z, একইভাবে k2 এর ভ্যালু কত পেয়েছি, k2 এর ভ্যালু 1 into z minus x plus k3 এর ভ্যালু কত পেয়েছি, z into x minus y, এবার কি করবো, ব্র্যাকেটটাকে ওপেন করে দাও, এই ব্র্যাকেটগুলোকে ওপেন করে দাও, এই ব্র্যাকেটগুলোকে ওপেন করে দাও, ওপেন করে দিয়ে মাল্টিপ্লিকেশনটা করো, এই ব্র্যাকেটগুলোকে ওপেন করে দাও, ওপেন করে দিয়ে মাল্টিপ্লিকেশনটা করো, মাল্টিপ্লিকেশন করলে কি হবে, xy মাইনাস xz প্লাস yz মাইনাস xy yz মাইনাস xy প্লাস zx মাইনাস zy, xy মাইনাস xz প্লাস yz মাইনাস xy প্লাস zx মাইনাস zy, দেখো ক্যান্সেল আউট হয়ে যাবে, দেখো yz আর zy একই, zx আর zx একই, xy আর xy একই, এটা প্লাস মাইনাস অপোজিট সাইন আছে, ক্যান্সেল হয়ে গিয়ে জিরো, ক্যান্সেল হয়ে গিয়ে জিরো বসে গেল, ক্যান্সেল হলো জিরো বসে গেল, এখান থেকে আমরা কি পেলাম,
a1 plus a2 plus a3 এর ভ্যালুটা কত পেলাম? 0 পেলাম, তাই না? দেখো 0 পেলাম। তাহলে এটাই হচ্ছে আমার তিনটে নন জিরো কনস্ট্যান্টের অ্যাডিশন, এটাই জানতে চেয়েছি। বোঝা গেল আমরা? আমরা বোঝা গেল? চলো আরেকটা অঙ্ক করা যাক। নেক্সট কোশ্চেন দেখো, দেখো ইফ যদি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়, যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়, ইফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেন শো দ্যাট, দেন শো দ্যাট এক্স প্রপোর্শনাল ওয়াই। তাহলে প্রমাণ করো যে, তাহলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা দাঁড়াও, দেন শো দ্যাট, দেন শো দ্যাট প্রমাণ করো যে এক্স প্রপোর্শনাল ওয়াই, এটা প্রুফ করতে দিয়েছে। তাহলে আমাদের দিয়ে দিয়েছে কোনটা, আমাদের দিয়ে দিয়েছে কোনটা, দিয়ে দিয়েছে এটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্রপোর্শনাল x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখান থেকে যদি প্রপোর্শনালটাকে তুলি তাহলে কি হবে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার ইজিকালস টু k ইন্টু x স্কয়ার মাইনাস y স্কয়ার, ঠিক? x স্কয়ার প্লাস y স্কয়ার ইজিকালস টু k ইন্টু x স্কয়ার মাইনাস y স্কয়ার, ঠিক আছে? তাহলে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করবে, ঠিক আছে? এবার কি করবো, k এর ভ্যালুটা আলাদা করবো। এখানে সাইডে লিখো যেখানে k একটি অশূন্য ধ্রুবক রাশি, যেখানে k একটি অশূন্য ধ্রুবক রাশি, যেখানে কি একটি অশূন্য ধ্রুবক রাশি, ওয়াই কে ইজ নন জিরো কনস্ট্যান্ট বারবারই বলছি। এবার এখানে কে ভ্যালুটাকে আলাদা করো তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাদিকে অর দিতে থাকবে কিন্তু হোল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিকালস টু কে, x স্কয়ার প্লাস y স্কয়ার হোল ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু k, k এর নিচে কিছু এই মানে 1 আছে, তাই তো? এবার কি করব, স্মৃতি বলতে পারবে এবার কি করব? যোগ ভাগ প্রক্রিয়া, তাই না? এবার যোগ ভাগ প্রক্রিয়া, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, ইউজিং বোথ সাইড কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, কম্পোনেন্ট ডিভিডেন্ড বোথ সাইডই হয়, বাদিকে যদি যোগ বা প্রক্রিয়া করি সেম প্রসেসটা ডান দিকেও করতে হয়। তাহলে উভয় পক্ষে যোগ ভাগ প্রক্রিয়া করিয়া পাই বলে লেখো, উভয় পক্ষে যোগ ভাগ প্রক্রিয়া করিয়া পাই। এবার শুনতে পাচ্ছো? এবার শোনা যাচ্ছে না স্মৃতি? ভাবনা? শোনা যাচ্ছে না স্বর্ণদীপা? শোনা যাচ্ছে না স্মৃতি? তোমার নেটওয়ার্কে কোনো সমস্যা আছে বোথ সাইডে? কারণ যদি আমার প্রবলেম থাকতো তাহলে কেউ শুনতে পারতো না,
বাকিটা শুনতে পাচ্ছেন না, তোমার নেটওয়ার্কের প্রবলেম আছে। বোথ সাইডে আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড বা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম করব। তাহলে যোগভাগ প্রক্রিয়া কি তোমাদের বারবারই বলছি, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড বা যোগভাগ প্রক্রিয়ার কনসেপ্টটা কি, লব যোগ হর বাই লব বিয়োগ হর, ডান দিকে করলে বাঁ দিকে করতে হবে। মানে ইংলিশে যারা শুনছো তারা তারা তাদের জন্য নিউমারেটর প্লাস ডিনোমিনেটর হোল ডিভাইডেড বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, নিউমারেটর প্লাস ডিনোমিনেটর হোল ডিভাইডেড বাই নিউমারেটর প্লাস ডিনোমিনেটর, ঠিক আছে? তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। লেফট পার্টে করলাম যোগভাগ প্রক্রিয়াটা, রাইট পার্টেও করতে হবে, তাই না? কম্পোনেন্ট ও ডিভিডেন্ড কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, নিউমারেটর প্লাস ডিনোমিনেটর হোল ডিভাইডেড বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, বোথ সাইডই করতে হবে, লেফট পার্টে করলে রাইট পার্টেও করতে হবে, ঠিক আছে? বোঝা গেল? नहीं वो तो उसके पहले तो माइनस था ना, देखो ये तो ऐसा होगा ना, हाँ ये लिखा है मैंने, मल्टी मैंने ब्रैकेट को ओपन करके माइनस को मल्टीप्लाई कर दिया एक बार में, क्योंकि हम लोग तो वही तो उसके बाद तो वही तो करने वाले हैं, क्या बार बार एक ही चीज में दिखाओ, ठीक है? तो प्लस वाई स्क्वायर माइनस वाई स्क्वायर कैंसिल होएगा, तो प्लस एक्स स्क्वायर माइनस एक्स स्क्वायर कैंसिल होएगा, थक लो कि 2x square by 2y square is equals to k plus 1 by k minus 1, 2 2 cancel হলে কি হচ্ছে, মুছলাম, থাকবে কি, দেখো বোথ সাইডে যদি স্কোয়ার রুট করি, বোথ সাইডে এরপর স্টেপ কি, বোথ সাইডে স্কোয়ার রুট করা, তো স্কোয়ার রুট করলে কি হবে, x বাই y ইজ ইকুয়ালস টু k প্লাস 1 বাই k মাইনাস 1 এর রুট, স্কোয়ার রুট করছি বোথ সাইডে, সাইডে লিখবে উভয় পক্ষকে বর্গমূল করিয়া পাই, ইংলিশে যারা লিখছ সাইডে লিখবে ইউজিং স্কোয়ার রুট ফ্রম বোথ সাইড। তাহলে এই যে একটা কনস্ট্যান্ট, এই যে দেখো এই টোটালটাই তো একটা কনস্ট্যান্ট, সঞ্জীব ভাই টোটালটাই তো কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের আবার রুট ওভার করছো, তো সেটা আলটিমেটলি তোমাকে কি দেবে, সেটা একটা কনস্ট্যান্টই তো দেবে, কনস্ট্যান্টের যোগ করো ভাগ করো রুট করো গুণ করো জেনে রাখবে অলওয়েজ সেটা একটা নিউ কনস্ট্যান্ট দেবে, ঠিক আছে? তাহলে এই টোটালটাকে বড় টোটালটাকে না লিখে একটা ছোট টোটাল ধরে নিই, মানে এটাকে একটা ছোট ধরে নিই, মানে কে ওয়ান সাইডে লিখে নাও, ধরি লেট কে ওয়ান ইজ ইকালস টু রুট ওভার অফ k প্লাস 1 বাই k মাইনাস 1, একটি অশূন্য ধ্রুবক রাশি, ইজ এ নন জিরো কনস্ট্যান্ট, ইজ এ নন জিরো কনস্ট্যান্ট, সো x বাই y, x বাই y, x বাই y ইজ ইকালস টু k1 পেলাম আমরা। এবার একটা কাজ করো, এই নিচেরটাকে ক্রস গুণ করে দাও, যদি ক্রস গুণ করো তাহলে কি পাচ্ছি, x ইজ ইকালস টু
a1 into y তাহলে কি হবে ইকুয়ালস টু তুলবো কনস্ট্যান্ট তুলবো ইকুয়ালস টু আর কনস্ট্যান্টটাকে যদি তুলি তাহলে কি আসবে প্রপোর্শনাল আসবে সো x প্রপোর্শনাল y সো x প্রপোর্শনাল y ইকুয়ালস টু তুলছি কনস্ট্যান্ট তুলছি তাই তো যদি প্রপোর্শনাল তুলতাম তাহলে কি আসতো ইকুয়ালস টু আর কনস্ট্যান্ট আসতো তাহলে উল্টো দিক দিয়ে ভাবো যে ইকুয়ালস টু আর কনস্ট্যান্টটাকে তুললো তাহলে কি আসবে প্রপোর্শনাল আসবে সো x প্রপোর্শনাল y ঠিক আছে এটা যে প্রুফ করতে দিয়েছিল আমাদের প্রুফ হয়ে গেল লাস্ট আরেকটা টাইপের একটা অঙ্ক করাবো যেটা খুব ইম্পর্টেন্ট তারপরে তোমাদের এক্সারসাইজটা আমি মার্ক করে দেবো সেটা হচ্ছে নেক্সট কোশ্চেন দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা বোঝা গেছে সবার এটা বোঝা গেছে সবার নেক্সট কোশ্চেন লেখো ইফ 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 যদি x প্লাস y প্রপোর্শনাল x মাইনাস y হয় ইফ x প্লাস y প্রপোর্শনাল x মাইনাস y হয় দেন শো দ্যাট দেখাও যে x cube plus y cube proportional to x cube minus y cube x cube plus y cube proportional to x cube minus y cube x cube plus y cube proportional to x cube minus y cube then show that x cube plus y cube proportional to x cube minus y cube এটা আমাদের প্রুফ করতে হবে তাহলে দিয়ে দিয়েছে কি দিয়ে দিয়েছে হচ্ছে আমাদের এটা দিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে প্রপোর্শনাল তো হলো তাহলে তার এগেনস্টে কি আসবে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হবে আর ইকুয়ালস টু আসবে তাহলে k ইনটু x মাইনাস y k into x minus y side e dekho where k is non zero constant ba jekhane k ekti oshunno dhruvak rashi tale ekhan theke x plus y by x minus y is equals to k k niche kichu mane 1 ache ebar ki korbo bujhtei pachho dekhe কি করব কম্পোনেন্ট ও ডিভিডেন্ড বারবার এই জায়গায় আসলেই আমরা তাই করি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড যাতে x / y টা পেয়ে যায় কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করে ভালো যোগ ভাগ প্রক্রিয়া লব যোগ হর বাই লব বিয়োগ হর লেফট পার্টে করলে রাইট পার্টেও করতে হবে নিউমারেটর প্লাস ডিনোমিনেটর বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর লেফট পার্ট আর রাইট পার্ট দুটোতেই করতে হবে সো নাও উই আর গোইং টু ইউজ কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড ঠিক আছে আমরা এখন যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করব তাহলে এরপরের লাইনে যোগ ভাগ প্রক্রিয়া যদি ইউজ করি তাহলে কি হবে দেখো x plus y plus x minus y whole divided by x plus y একবারে করছি minus x plus y ঠিক আছে তাহলে k প্লাস 1 হোল ডিভাইডেড বাই k মাইনাস 1 যোগ ভাগ প্রক্রিয়া করিয়া পাই সাইডে লিখবে এখানে সাইডে এখানে লিখবে ইউজিং কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড সাইডে লিখবে ফ্রম বোথ সাইড উভয় পক্ষের যোগ ভাগ প্রক্রিয়া করিয়া পাই তাহলে কি হবে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল তাহলে থাকছে কি টু এক্স বাই টু ওয়াই ইজ ইকুয়ালস টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ঠিক আছে টু টু ক্যান্সেল
u do cancel থাকছে কি x by y is equals to k plus 1 by k minus 1 সরলরেখা বুঝে গেছো এতক্ষণে এই k plus 1 by k minus 1 টাকে নিয়ে আমি চলবো না এটাকে একটা ছোট একটা কোন কনস্ট্যান্ট ধরে নেব তাই তো সরলরেখা তাহলে পরের লাইনে এটাকে একটা ছোট একটা কনস্ট্যান্ট ধরে নাও কারণ এটা k plus 1 by k minus 1 আলটিমেটলি আমাদের একটা নিউ কনস্ট্যান্টই দেবে তাহলে x by 2y is equals to এটাকে k1 ধরে নাও কোনটাকে k1 ধরলে সাইডে কিন্তু এটা আবার লিখে দিতে হবে ধরি বলে লেট লেট k1 is equals to k plus 1 by k minus 1 let k plus 1 by k minus 1 is a non-zero constant একটি অশূন্য ধ্রুবক রাশি একটি অশূন্য ধ্রুবক রাশি একটি অশূন্য ধ্রুবক রাশি ঠিক আছে তাহলে x is equals to x is equals to কি হবে k1 into y আচ্ছা দাঁড়াও 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 এই লাইনটা করুন এই লাইনটা করুন আমাদের কি প্রুফ করতে হবে আমাদের প্রুফ করতে হবে x কিউব প্লাস y কিউব প্রপোর্শনাল x কিউব মাইনাস y কিউব তো ঠিক আছে একটা আলাদা কায়দা করছি কায়দাটা কি বোথ সাইডে কিউব করো y পক্ষে কিউব করো ঠিক আছে বোথ সাইডে কিউব করো তাহলে কি হবে x কিউব বাই y কিউব ইজ ইকুয়ালস টু k1 কিউব x কিউব বাই y কিউব ইজ ইকুয়ালস টু k1 কিউব ঠিক আছে x কিউব বাই y কিউব ইজ ইকুয়ালস টু k1 কিউব ঠিক আছে এবার বোথ সাইড এর কম্পোনেন্ট ও ডিভিডেন্ড ও অ্যাপ্লাই করলাম তাহলে কি হবে x কিউব প্লাস y কিউব বাই x কিউব মাইনাস y কিউব k1 কিউব প্লাস 1 বাই k1 কিউব মাইনাস 1 ঠিক আছে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড অ্যাপ্লাই করলাম যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম তাহলে আমাকে বলো সন্দীপা এটা একটা কি দেবে আমাকে এটা একটা কি দেবে এটা একটা কনস্ট্যান্ট দেবে তাহলে এত বড় কনস্ট্যান্ট কি লেখার কোনো দরকার আছে তাহলে এটাকে একটা ছোট কনস্ট্যান্ট ধরে নাও এই অঙ্কগুলোর মজাই হচ্ছে এটা যে অনেক কিছু বড় হয় একটা ভিজি ভিজি অনেক একটা কনস্ট্যান্ট তৈরি হবে সেটাকে একটা ছোট্ট একটা কনস্ট্যান্ট ধরে নাও কত কত ছোট জায়গায় হয়ে যাবে দেখবে কত সোজা হয়ে যাবে জিনিসটা সো x কিউব প্লাস y কিউব বাই x কিউব মাইনাস y কিউব ইজ ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট k2 k2 ধরে নাও সাইডে লিখে নাও ধরি বলে ধরি লেট লেট k2 ইজ ইকুয়ালস টু लेट k2 इज इक्वल्स टू क्या हुआ भावना क्या पकड़ेंगे k2 को k2 किसको पकड़ेंगे किसको पकड़ेंगे ठीक है लिखो k1 होल क्यूब होल क्यूब प्लस 1 बाय k1 होल क्यूब माइनस 1 k2 is equal to k1 whole cube plus 1 by k1 whole cube minus 1 ठीक है बोलो समझ में आया कि नहीं समझ में आया है ओके
তাহলে এখান থেকে তাহলে কি পাচ্ছি আমি দেখো, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, সাইড মে লিখ না, কে টু ইজ ইকুয়ালস টু কে ওয়ান হোল কিউব প্লাস ওয়ান বাই কে ওয়ান হোল কিউব মাইনাস ওয়ান ইজ এ নন জিরো কনস্ট্যান্ট, একটি অশূন্য ধ্রুবক রাশি, এটা কিন্তু লিখতে হবে। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইজ ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট মানে কে টু, তাহলে ক্রস গুণ করে দেবো। ক্রস গুণ করলে কি হবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়ালস টু কে টু ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই। এবার একইভাবে কনস্ট্যান্ট তুলবো আর ইকুয়ালস টু তুলবো, কনস্ট্যান্ট তুলবো আর ইকুয়ালস টু তুলবো, তুললে কনস্ট্যান্ট তুলবো আর ইকুয়ালস টু তুলবো, তুললে কি আসবে, প্রপোর্শনালটা আসবে, প্রপোর্শনাল এক্স কিউব মাইনাস ওয়াই। দেখো এটাই তো প্রুফ করতে দিয়েছে আমাদের, বাদিকে অর অর করে লিখছো তো, বাদিকে অর 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 সিম্বল দিচ্ছ তো, অর সিম্বলটা কিন্তু দিতে হবে, অর বা বা বাংলায় যারা লিখছ বা অরটা কিন্তু দেবে, ঠিক আছে। সো দেখো সরলীপা বুঝতে পারলে তো, তাহলে আমি কিভাবে প্রুফটা করলাম, খুব সোজা, কিচ্ছু কঠিন না, সাইডে লিখে দাও প্রুফ, ঠিক আছে। এবার হোমওয়ার্কটা নিয়ে নাও, এক্সামটা নিয়ে নাও, বোঝা গেল এই টাইপটা, টাইপটা বোঝা গেল সবার, কারোর কি কোনো অসুবিধা হলো বলো, কারোর বুঝতে কোনো অসুবিধা হয়েছে, কারোর কোনো অঙ্কের স্টেপ নিয়ে বুঝতে অসুবিধা হলে সে আমাকে জানাও, আমি এখনই বলে দিচ্ছি কোনো অসুবিধা হলে। আচ্ছা অঙ্কটা করা, আচ্ছা লাস্ট একটা অঙ্ক করাচ্ছি, লাস্ট একটা অঙ্ক লিখো, লাস্ট একটা প্রবলেম, তারপর হোমওয়ার্ক দেব এবং তারপর এক্সাম। লাস্ট একটা অঙ্ক লেখো, ইফ যদি, যদি ইফ এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই জেড, y square proportional zx, z square proportional xy, hi, then show that the product of three non-zero constant, the product of three non-zero constant is equals to one, the product of three non-zero constant is equals to one, the product of three non-zero constant is equals to one, the product of three non-zero constant is equals to one. বাংলায় ভেদ ধ্রুবক তিনটির গুণফল ওয়ান এটা প্রমাণ করো, যেটা বাংলায় লিখছ ভেদ ধ্রুবক তিনটির গুণফল ওয়ান এটা প্রমাণ করো, লিখেছো কোশ্চেনটা লেখা হয়েছে। দেখো ফার্স্টে আমাদের কি দিয়েছে, এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই জেড, খুব সোজা, তাহলে কি হবে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু হলে কি হবে, কে ওয়ান ইন্টু ওয়াই জেড হবে তো। একইভাবে ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল জেড এক্স, ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল উঠলে কি হবে, কে টু ইন্টু জেড এক্স। একইভাবে জেড স্কোয়ার প্রপোর্শনাল
সো দেখো এক্স স্কোয়ার কি দিয়েছিল আমাদের, এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই জেড। তাহলে প্রপোর্শনালটা তুলবো, তাহলে কি হবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু ওয়াই জেড। ঠিক আছে, কে ওয়ান ইন্টু ওয়াই জেড, তাহলে সেখান থেকে কে ওয়ান এর ভ্যালু কত পাচ্ছি আমি, এক্স স্কোয়ার বাই ওয়াই জেড। কে ওয়ানটা কি এখানে লিখতে হবে, কে ওয়ানটা কি, ওয়ার কে ওয়ান ইজ নন জিরো কনস্ট্যান্ট, যেখানে কে ওয়ান একটি অশূন্য ধ্রুবক রাশি। লেখা হয়েছে এটাকে ইকুয়েশন ওয়ান নাম দাও। একইভাবে আমাদের যে সেকেন্ড কন্ডিশন দিয়েছে ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল জেড এক্স, এখানে ওয়াই স্কোয়ার ইজ ইকালস টু প্রপোর্শনাল তুললে একটা কনস্ট্যান্ট আসবে, সেটাকে কে টু নাম দাও, কে টু ইন্টু জেড এক্স। তাহলে সাইডে লেখো যেখানে কে টু হচ্ছে একটি অশূন্য ধ্রুবক রাশি, ওয়ার কে টু ইজ নন জিরো কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে কে টু ভ্যালুটা বার করো, ওয়াই স্কোয়ার বাই জেড এক্স, এটাকে ইকুয়েশন টু নাম দাও। এটাকে ইকুয়েশন টু নাম দাও। একইভাবে যে থার্ড নম্বর কন্ডিশনটা সেটা কি আছে, জেড স্কোয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই,